নমস্কার দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, তবে কি রাজ্যে তৃণমূলে অশনি সংকেত? কারণ রাজ্যে তৃণমূলের বিরোধিতা এবার সিপিআইএম এবং কংগ্রেস। ঘটনার সূত্রপাত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি বক্তব্যকে ঘিরে। সম্প্রতি রাজ্য তৃণমূলের নতুন স্টিয়ারিং কমিটির সাথে বৈঠক চলাকালীন অভিষেক ব্যানার্জি কংগ্রেস এবং সিপিআইএম এর রাজ্যে প্রায় অস্তিত্ব নেই বলে বক্তব্য রাখেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে সিপিআইএম এবং কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। সিপিএম আজকে রাস্তায় নেই, মাঠে নেই, ময়দানে নেই, কোথায় নেই, কোথাও কাজ তো বসে পড়েছে। কংগ্রেস তো অস্তিত্ব লোক চারটে করে রেজিগনেশন হচ্ছে, 1% 10% এর পার্টি হয়ে গেছে। কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। বিজেপিকে যদি হারাতে হয় একমাত্র তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা এবং জোড়াফুল চিহ্নে যদি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখেন, তাহলে আমরা একমাত্র ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিপ্লব দেবের সরকারকে অস্তমিত করে মানুষের সরকার প্রতিষ্ঠা করে দেখাবো। অভিষেক ব্যানার্জির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে শুরু হয়ে যায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতার সুর। এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে আমরা কথা বলেছিলাম সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহার সাথে। আসুন শুনে নিচ্ছি দর্শক বন্ধুরা অভিষেক ব্যানার্জির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন এনারা। হ্যালো, হ্যাঁ নমস্কার জিতেন্দ্রবাবু, আমার ত্রিপুরা থেকে কথা বলছি। হ্যাঁ 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 বলুন। আচ্ছা, একটা বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আপনার কাছে ফোন করেছি। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটি ওনার বক্তব্যতে বলেছেন যে সিপিএম নাকি রাজ্যে পথেও নেই, ঘাটেও নেই, ময়দানেও নেই। তো এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? অভিষেক ব্যানার্জি অবশ্যই একজন সাংসদ এবং একটা দলের সাধারণ সম্পাদক, সেই হিসাবে এরকম কিছু কথা বলার তার সুযোগ আছে নিশ্চয়ই। কিন্তু আমি বলবো, এই জাতীয় মন্তব্য করার আগে অভিষেক ব্যানার্জি রাজনীতিতে আর একটু কি বলে এই মানে ম্যাচিউর হন। এখনো সেদিক থেকে ওনার সে রাজনৈতিক জ্ঞান সেরকম ভাবে হয়নি। কোন একটা দলের পদাধিকারী হলেই মানে এরকম একটা কথা বলে ফেলবেন, এটা মানে মানানসই নয়। পশ্চিমবাংলাতে তাদের সরকার আছে, কিভাবে সে সরকার তারা এই সেখানে জিতেছেন এবং সেখানে কি ধরনের রাজত্ব তারা চালাচ্ছেন সারা দেশে মানুষ তারা জানে। এখন তার জন্য যদি তারা ভাবে ভারতবর্ষের সব রাজ্যেই মানে এরকমই কিছু করে ফেলবেন, এটা কখনো হয় না। আর ত্রিপুরাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস তো এটা নতুন আসছে না, এখানে তো ছিল। আর সেই তৃণমূল কংগ্রেসের সুবাদেই ত্রিপুরাজ্যে এই ভারতীয় জনতা পার্টির এখানে আজকে অনুপ্রবেশ বা এখানে তারা জায়গা করতে পেরেছে। অভিষেক ব্যানার্জি একটা দলের সাধারণ সম্পাদক হিসাবে তার দলের তরফে এরকম কিছু বলার এখতিয়ার আছে দলের হয়ে, কিন্তু যে রাজ্য সম্পর্কে তার কোন ধরনের অভিজ্ঞতা নেই, কোন জ্ঞান নেই, এ রাজ্যের ভূগোল সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, এখানকার জনগণের মানে তাদের আকাঙ্ক্ষা, তাদের দুঃখ বেদনা সম্পর্কে তিনি বলে ফেললেন, এটা তো নিজের রাজনৈতিক অপরিপক্কতাকে তিনি এই মানে কি বলে জানান দিলেন। আর এভাবে অন্য একটা রাজ্য সম্পর্কে, যে রাজ্য সম্পর্কে তার জ্ঞান অতি সামান্য, এটা বলা সে রাজ্যের মানুষকে অবজ্ঞা করা, এটা কারো পক্ষে উচিত নয়। কাজেই অভিষেক ব্যানার্জি, হ্যাঁ আসুন তিনি ত্রিপুরাজ্যে, ত্রিপুরাজ্যকে একটু চিনুন, তারপরে মন্তব্য যদি করা হয় তখন এই মানে কি বলে এর কিছু মূল্য থাকবে। ওরা যার যার কথা বলবে, ঠিক আছে, যার যার কথা বলবে। ত্রিপুরা, ত্রিপুরার মাটিতে অন্য রাজ্যের রিজিওনাল পার্টি এখানে বৃদ্ধি পাবে না। তৃণমূল কংগ্রেস তো একটা কলকাতা ভিত্তিক 48 দল, এটা ত্রিপুরাতে দুইবার এটা নিয়ে গবেষণা হয়েছে,
সুধীর মজুমদার একটা জনপ্রিয় এক চিফ মিনিস্টারও তৃণমূলে গিয়েছিলেন, পরে উনি দলে ফিরেছেন। এরপরে পাঁচজন এমএলএ গিয়েছিলেন এবং এরাও তৃণমূলে থাকেনি। তো আমাদের রাজ্যে তৃণমূলের সয়েল না, এবং তৃণমূলটা তো একটা পশ্চিমবঙ্গ ভিত্তিক একটা আঞ্চলিক দল, ভারতবর্ষের কোনো আঞ্চলিক দল নিজের রাজ্যের বাইরে ঘাটতি ঘাটতে পারে না। সকলে দেখুন, উত্তরপ্রদেশে মায়াবতী আঞ্চলিক দল, মুলায়ম সিং আঞ্চলিক দল, উত্তরপ্রদেশের বাইরে কোথাও তারা কিছু করতে পারে না। তামিলনাড়ু দুইটার দল আছে, তারা তামিলনাড়ুর বাইরে যেতে পারে না, তারা এবারে এরপরেই আর কি। সুতরাং উনি কইতে পারেন উনি আরেক দলের নেতা। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জির বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ঠিক কি বললেন এনারা। জিতেন্দ্র চৌধুরী এবং বিরজিৎ সিনহার এই বক্তব্য সহ অভিষেক ব্যানার্জি সিপিআইএম এবং কংগ্রেসকে নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছেন, এই সমগ্র বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টস করে। যারা কমেন্টস করতে পারবেন না তারা অবশ্যই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।